ফ্রেন্ড এর থেকেও বেশি একটা গুড ফ্রেন্ড হওয়া ভালো। এ হলো বিউটি আর তুই হলি চুটকি। গার্লফ্রেন্ড থাকলে ঝঞ্ঝাট, এটা বুঝেছিস? চুটকি গাইস, গার্লফ্রেন্ড থাকলে ঝঞ্ঝাট। না না না, মাঝখানে কিছু কথা মিথ্যে কথা বলেছে। হ্যাঁ ওটা তো অবশ্যই, আমি তোমাকে বলে দিলাম। একদম নয়, একদম নয়, সত্যি কথাই বলছি। বাপুরে পৌঁছে আছে, ওরে বাপরে, আই এম সরি বাবু। ও কিন্তু আমাকে বলেছিল এমন কোন গাড়ি নিবি না যেটাতে চেপে আমার মানে বাম্বু ব্যথা হয়, যেটা সরি সরি সরি। আমার অবস্থাটা এখন হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওই পাখিটার মতন যে দেখলাম চলে গেল। লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, সাথে আমার চ্যানেলটাকেও করে দেবে। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো ভাই? সো গাইস, আজকে আমি আবারও চলে এসেছি আরেকটা নতুন মানে ভিডিও নিয়ে। আর আজকে আমার সাথে রয়েছে আরেকটা নতুন বাইক। তো যে বাইকটা কিন্তু এই মুহূর্তে কাজ ট্রেন্ডিং এ রয়েছে আর আমাদের হুগলির মধ্যে নাম্বার ওয়ান। আমি আগে সেই বাইকটা রিভিউ করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম সেই বাইকটা উপরে ভিডিও বানাবো কিনা, তোমরা অনেকটাই সাপোর্ট করেছিলাম, থ্যাংক ইউ সো মাচ। আর সব থেকে বড় কথা হচ্ছে গাইস, আজকে নিয়ে দিতে যাচ্ছিলাম অন্য একটা বাইক, বাট আনফর্চুনেটলি এই যে হিয়ার ইজ দ্য বিস্ট। তো তোমরা জানো গাইস, এটা হচ্ছে হিরোর গাইস, এই মুহূর্তে লঞ্চ করেছে হিরো 125 এর। দেখতে পাচ্ছ পুরো সুপার বাইক, একটি নেকেড সুপার বাইকের মতো একটি দেখতে বাইক। আজকে ব্লগটা গাইস একটু তাড়াহুড়ো করে বানাচ্ছি, কারণ তোমরা দেখতে পাচ্ছ বড্ড বেশি ছোটো ছোটো রেন ড্রপ পড়ছে। আর এদিকে গাইস এই দেখো, চেক আউট দ্য মৌসম গাইস। আর এই মৌসমে এত সুন্দর একটা বিউটি, তো একটা ছেলেই বুঝবে মানে যারা অ্যাজ এ বাইক লাভার, তো তারাই জানে কোনো মেয়ে গাইস এগুলো বুঝবে না, বোঝার চেষ্টাও করবে না, শুধু 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 মানুষের মন ভাঙার চেষ্টা করবে তারা। তোর কেমন লাগলো গাড়িটা চেপে বল? গাড়িটা সত্যি দারুণ লেগেছে, মানে এতটা স্মুথ হতে আমি ভাবিনি, মানে যতটা নর্মালি আমি অন্য বাইকে দেখেছি এতটা সত্যি আমি স্মুথ ভাবিনি। তুই তো অ্যাজ এ পিলিয়ন ছিলিস, তোর কেমন লাগলো গাড়িতে চেপে? কমফোর্টেবল ছিল, একদম জেনুইন বল? একদম জেনুইন বলছি, সত্যি ভালো লেগেছে, মানে অসাধারণ লেগেছে। ও কিন্তু আমাকে বলেছিল এমন কোনো গাড়ি নিবি না যেটাতে চেপে আমার মানে বাম্বু ব্যথা হয়, যেটা সরি সরি সর। মাথা নষ্ট করা গাইস, মাথা নষ্ট করা। ফটোশুট চলছে ওর, ঝেড়ে ফটোশুট চলছে। আর সত্যি মানে আমি আগেও বলেছি এখনো বলেছি থ্যাংক ইউ সো মাচ এগেন, তোমাদের ভালোবাসা আজকে গাইস। দেখো নতুন একটা না দুটো বাইক আমি আনতে তো পেরেছিলাম, তো যাই হোক এগুলো সব তোমাদেরই জন্য। প্লিজ ভিডিওটা একদম শেষ অবধি দেখবে আর কমেন্ট করবে কেমন লাগছে। আর একটু তাড়াহুড়ো করে গাইস ভিডিওটা বানাচ্ছি, আমার অবস্থাটা এখন হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই পাখিটার মতন যেই দেখলাম চলে গেল। আর ওখানেও এই যে তু সমঝা, হ্যাঁ নাই তু সমঝা নেই কি, এটা কি ইনস্টাগ্রাম? তুই বলে দে তোর হ্যান্ডেলটা, বলে দে কে বলতো নি ইনস্টাগ্রামে হ্যান্ডেলটা বলে দে। নামটা বিপ করে দিলাম, বলেছিলাম না ওকে আমি রিভিল করবো না, তোমরা তো জানতে পেরে যাবে নামটা বিপ করলাম। আরে বাপ রে, ইয়ে তো ধোতি খোল রহা হ্যায়, কোনো সমস্যা নেই। ও এই হয়েছে আমাদের হুগলির মেয়েরা গাইস, দেখতেই পেয়েছো। ও ইয়ার ইয়ার, ইয়ে কিত্তি অসম ইয়ার। আর কেমন লাগছে ওর সাথে ব্লগ, সেটা ডেফিনেটলি কমেন্ট করবে। ও কিন্তু আমি বলে দিচ্ছি গাইস, ও আমার গার্লফ্রেন্ড না, অ্যাজ এ ভেরি গুড ফ্রেন্ড, তাই তো? অ্যাজ এ ভেরি গুড ফ্রেন্ড, গার্লফ্রেন্ডের থেকেও বেশি একটা গুড ফ্রেন্ড হওয়া ভালো। গার্লফ্রেন্ড থাকলেই ঝঞ্ঝাট, এটা আর গার্লফ্রেন্ড থাকলেও ঝঞ্ঝাট। না না, মাঝখানে কিছু কথা মিথ্যে কথা বলেছে, আমি তোমাকে বলে দিলাম। একদম নয়, একদম নয়, সত্যি কথাই বলে। বেশি কিছু বলে কন্ট্রোভার্সি হয়ে যাবে, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, কিছু বললে আমাকে এক্সপোজ করবে। এখন কি বলতো, অনেকে বলতে পারো যে তুমি দাদা এখন যাদের সাথে সাথে মেলামেশা করো, সবারই তো ইউটিউব চ্যানেল আছে, তুমি প্রমোশন করছো,
দেখি নেক্সট টাইম যদি আমাকে তারা রোস্ট করে তাহলে আমার একটু ফ্যান ফলোয়িংটা বাড়বে। মেরে কো তো এসা ধক ধক করে। যাই হোক, ওর সাথে আজকে আসলাম, আজকে কেউ নেই, কোনো ভাই লোক কেউ নেই, আর কিছু ফটোশ্যুট করি, কারণ সুজি মামা তো চলে গেছে আর ছেড়ে গেছে এক গাদা মেঘ তুলোর মতন, আর কালকে রথ বৃষ্টি তো হবেই। কাকা দেখেছো সেই, আর গাড়িটা আমার উপরে ভালো লাগছে, তুই তো জানিস আমি কতটা রোগা, মানে আগে ছিলাম তোমরা জানো না, লাস্ট টাইম ওর সাথে আমার যখন কথা হয়েছিল না ভাই আমি কত রোগা ছিলাম, আর এখন এখন মেন হচ্ছে বাইকগুলো শুরু হয়ে গেছে, আমরা মোটা হয়ে গেছি। না না গাইস, তোমরা কি উল্টো পাল্টা দেবো না, জাস্ট কিডিং। আর চলো কিছু ফটোশ্যুট করি। আর তার আগে তোমাদের আরেকটা কথা বলা হয়নি, দেখতে পাচ্ছ এই যে ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার, ওয়াও, দেখো চাবিটা অন করলাম, দেখো চাবিটা অন করার সাথে সাথে ফিউলের ইকোনমি, ইঞ্জিন চেক লাইট স্ট্যান্ড রয়েছে, আর হ্যাজার্ড জ্বলছে, এবিএস রয়েছে, আর ওডোমিটার দিয়ে দিয়েছে, আরপিএম সেন্সার দিয়ে দিয়েছে, আর কি চাই। বাট সুইচগুলো তারা প্রিমিয়াম ইউজ করেছে, ভালো গাইস ভালো, দেখতে বেশ ভালো লাগছে, পিছনের দিকটাও বেশ অ্যাগ্রেসিভ লাগছে। কিন্তু ওর উপরে ভালো লাগছে গাইস, তোমরা কমেন্ট করো, কিন্তু কমেন্ট করো তোর থেকে বেশি সুন্দর লাগছে একে এই বিউটিকে, অ্যাজ অলওয়েজ এ তো রয়েছেই, তারপরে তুই, এ হলো বিউটি আর তুই হলি চুটকি, বুঝেছিস চুটকি। গাইস তোমরা কমেন্ট করো চুটকির ভিডিওটা কেমন লাগলো, হোপ করবো গাইস এই ভিডিওটা রথ আর মহরমের পরেই আসবে, তোমরা প্লিজ দেখো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাইকে চেপেছে, ওর উপরে কিন্তু গাইস হেই লাগছে, পা পুরো পৌঁছে যাচ্ছে, ওরে বাপরে, আই এম সরি বাবু। দেখো গাইস দেখো কি বলছিস কি বলছিস, এতটাও দেখো গাইস দেখো, মেয়েরা এখন বাইক চালাতে মানে তার মানে খুঁজবি, হ্যাঁ কিন্তু ভালো লাগছে, তোর উপরে গাড়িটা শ্যুট করছে সেই লাগছে কিন্তু, হ্যাঁ গাড়িটা নিতে, চাবিটা একবার অন কর, ও কাকা সেই লাগছে সেই, চল তোর উপর একটা সিনেমাটিক দিয়ে দিচ্ছি। দেখো গাইস বাচ্চাটা রিয়াকশন রিয়াকশন দেখেছি বাচ্চাটা, তাহলে ও ওই দেখো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি গাইস, ভিডিওতে ভিউজ আসছে না তাই এটা ইউজ করা হয়েছে, এই দেখো ওফ সেই লাগছে সেই, হোয়াট এক্সপ্রেশন, সব ফিদা হয়ে যাচ্ছে তোকে দেখে, এবার সামনে চাকাটা তুলবে আর চলে যাবে। হ্যাঁ ওটা তো অবশ্যই, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, সাথে আমার চ্যানেলটাকেও করে দেবে। হ্যাঁ তো চ্যানেলের নামটা বলে দাও, চ্যানেলের নাম এখন বলা যাবে না, বলা যাবে এখানে ঠিকঠাক হোক তারপর। খুব শিগগিরই বলেছিলাম না কন্ট্রোভার্সি আসবে আসবে, আর যেদিনকে কন্ট্রোভার্সি আসবে সমাজদারও কি হিসাবেই কাফি হয়। যাই হোক, আর বলতে গেলে এখন বাজে চালাতে ইচ্ছা করছে, মেন হচ্ছে চালানো যায় বাট রাস্তাটা এখন পুরো রানিং হয়ে গেছে না, অন্ধকার হয়ে গেছে, আমি চালাবো না এমনি এখনো, মানে সাহসটা বল বুকের ছাতিটা চওড়া হয়নি তাই তো, এগুলো প্লিজ এগুলো প্লিজ কেউ সিরিয়াস নেবে না, অ্যাজ এ একটা ছেলে একটা মেয়ে কিন্তু খুব ভালো বন্ধু হতে পারে, তাই তাদের কমিউনিকেশন কিন্তু এরকম হতে পারে।